সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ক্লিনিং ভিডিও দেখার জন্য। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দাগযুক্ত বেসিন কিভাবে খুব সহজে পরিষ্কার করা যায়। আয়রনের দাগ হোক বা অন্য যে কোনো দাগ হোক, খুব সহজে তুলে ফেলতে পারবেন এইভাবে পরিষ্কার করলে। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে আমাকে উৎসাহিত করতে ছোট্ট একটা কমেন্ট করতে ভুলবেন না। বেসিনটা কতটা ময়লা হয়েছে দেখুন, পরিষ্কার করব। পরিষ্কারের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব দেখেই আসলে পরিষ্কার করা হয়নি। আর ময়লা যদি বেশি না হয় তাহলে বুঝবেন কিভাবে যে কতটা পরিষ্কার হলো। আমি এখানে একটা ক্লিনার বেসিনের গায়ে মেখে নিচ্ছি। ক্লিনারটা কেঁদে বানালাম সেটা ভিডিওর অন্য অংশে দেখিয়ে দিব। একদম বেসিনের কল টল সব জায়গায় এই ক্লিনারটা দিয়ে দিব। ক্লিনারটা দেওয়ার পরে অপেক্ষা করা লাগবে না, সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলা যাবে। আর এই ফাঁকে একটা কথা বলে রাখি, যারা আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করবেন নোটিফিকেশান পেতে। আপনারা সাহায্য করলে ইনশাল্লাহ আমার ছোট চ্যানেলটা একদিন অনেক বড় চ্যানেলে পরিণত হবে। এরকম একটা ব্রাশের সাহায্যে বেসিনের গায়ে এই ক্লিনারটা মেখে নিতে হবে। এটা টাইলসে দিলেও টাইলস অনেক পরিষ্কার হবে, পাশাপাশি বেসিনে যে আয়না আছে সেই আয়নাটাও কিন্তু সেম ক্লিনার দিয়ে ক্লিন করলে অনেক বেশি পরিষ্কার হবে। আপনারা অবশ্যই এই পদ্ধতিতে বাসায় করবেন। এবার একটা দেখাচ্ছি কতটা পরিষ্কার হলো দেখুন। অনেক বেশি ঘষাঘষি করা লাগবে না, একটু আলতো হাতে মাজলেই পরিষ্কার হয়ে যাবে। মাজুনিটা একটু ভিজিয়ে নিতে হবে, ভিজিয়ে নেবেন তাহলে মাজতে সুবিধা হবে। ওই সামনে যে টাইলসটা আছে ওই টাইলসটাও আমি মেজে নিয়েছি, টাইলসটাও অনেক পরিষ্কার হয় এই ক্লিনার দিয়ে ক্লিন করলে। সামনে যে গ্লাসটা আছে মানে যে র‍্যাকটা যেখানে জিনিসপত্র রাখতে আর কি, সেটাও মেজে নিচ্ছি। এবার ধুয়ে দেখাবো দেখুন কত পরিষ্কার হলো। ধোয়ার আগে সামনের টাইলসটা আরেকটু ঘষে নিচ্ছি। প্লাস্টিকের কল স্টিলের কলও কিন্তু এই ক্লিনারতে পরিষ্কার হয়। এই যে যে বাটিটা দেখছেন এই বাটিটা আমি অন্য কোনো কাজে ব্যবহার করি না, শুধুমাত্র যখন কোনো ক্লিন করি সেই ক্লিনারটা মেক করি। এই বাটিতে পানি নিয়ে বেসিনটা ধুয়ে নিলাম দেখুন কতটা পরিষ্কার হয়েছে। আর ওই যে আয়নাটাও কিন্তু ওই ক্লিনারতে পরিষ্কার করছি, আয়নাটা ক্লিন করার দেখালাম না, একবারে ক্লিন হওয়ার পরে দেখাচ্ছি। আয়না অনেক পরিষ্কার হয়েছিল, সেম ক্লিনার দিয়ে কিন্তু ক্লিন করেছি। একটু ক্যামেরা ক্লোজ করে দেখাই, বেসিনটা অনেক পরিষ্কার হয়েছে, একদম সাদা দবদবা, আর সাথে কিন্তু কোনো দাগ ছোপ কিচ্ছু নাই। আয়নাটাও দেখুন একদম চকচক করছে, ওই একই ক্লিনার দিয়ে আয়নাও পরিষ্কার করেছি। একটু ক্লোজ করে দেখাচ্ছি, বেসিনের এই যে সামনের যে অংশ এদিকে কিন্তু বেশ দাগ ছিল দেখুন, দাগ একদমই চলে গিয়েছে। একটু ক্লোজ করে দেখাচ্ছি, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে তবে বাস্তবে কিন্তু অনেক পরিষ্কার হয়েছে। চলুন এবার ক্লিনারটা কি দিয়ে মেক করেছিলাম সেটা শেয়ার করি। এখানে ওই বাটিটা নিয়ে নিয়েছি ক্লিনার বানানোর জন্য, আর লাগছে একটা ইনো। এখানে একটা ইনোর সম্পূর্ণ অংশ অ্যাড করে দিচ্ছি বাটিতে। আর লাগবে ভিনেগার, হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা যাই বলুন। আর লাগবে হারপিকের গুঁড়া অথবা সাবানের গুঁড়া, তবে ট্রাই করবেন হারপিকের গুঁড়া দিয়ে, আর হারপিকের গুঁড়া দিলে বেশি পরিষ্কার হবে। এই ক্লিনারটা কিন্তু ফেনা তেমন একটা হয় নাই, আপনারা লক্ষ্য করলে দেখবেন ফেনা হয় নাই কিন্তু অনেক পরিষ্কার হয়েছে।
এই তো হয়ে গেল ক্লিনার তৈরি করা। এই ছিল আমার আজকের আয়োজন, আশা করি আপনাদের ভালো লেগেছে। আজ বিদায় নিচ্ছি, এরপরে দেখা হবে নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।